মুহূর্তে দেখতে পাচ্ছ এশিয়ান নেটওয়ার্ক অ্যাকটিভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে গভীর সমুদ্রে আমাদের জালগুলো যে ছিঁড়ে যায়, ঠিক আছে, সেই জালগুলো কেমনভাবে সেগুলো ঠিক করা হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দুজন খুবই ভালো জালের কাজ জানে, ইনি হচ্ছে গোপাল দা আর ইনি হচ্ছে উত্তম দা, ঠিক আছে। এই দুজনে ভালো দেখুন কীভাবে জালগুলো ঠিক করা হয়। মহাস মুহূর্তে থেকে এখন জালের কাজ চলছে আমাদের, ঠিক আছে। আর এই দেখুন চারিদিকে শুধু জল আর জল, যে জালগুলো ছিঁড়ে গেলে সেগুলি কেমনভাবে কাজ করা হয় সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর ইনি হচ্ছে পিন্টু দা, দেখো এই জালগুলো যে ছিঁড়ে গেছে। পিন্টু দা, এই জালগুলো যে করছো কেমনভাবে করছো তুমি? কেমনভাবে এর সুর ধরে করতে হয়, এর সুর ধরে করতে হয়, তাই তো? এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সমুদ্রের ভিতরে আমরা জাল করছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন মধুসূদন দত্ত এই জালটাকে সেলাই করছে, কারণ এই জালগুলো মহাসমুদ্রের ভিতরে ছিঁড়ে গেলে এরকম ভাবে সেলাই করা হয়, ঠিক আছে। আর এখানে পরস্পর মানুষের সাথে একই সাথে হচ্ছে যুক্ত থাকে। এটা হচ্ছে মহাসমুদ্র। মহাসমুদ্রের ভিতরে মানুষ কিরকম ভাবে দিনের পর দিন কাজ করে চলেছে দেখুন, ঠিক আছে। এটা হচ্ছে বঙ্গোপসাগরে আমাদের এই জালটা ছিঁড়ে গেছে, জালের বন্ধুরা অনেকের মনে প্রশ্ন আছে যে গভীর সমুদ্রে যে জালগুলো ছিঁড়ে যায়, ঠিক আছে, সেই জালগুলো আমরা কি উপকূলে গিয়ে ঠিক করি কিংবা হচ্ছে ফিশিং বোর্ডে ঠিক করি? কারণ আমাদের একটাই কথা হচ্ছে যে জালগুলো ছেড়ে গেছে সেগুলো ঠিক করার যদি যায় সেগুলো আমরা ফিশিং বোর্ডে ঠিক করি, কারণ এই জালটা ছিঁড়ে গেছে। এটা একটা ইলিশ মাছের জাল, ঠিক আছে। এই জালে হচ্ছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা হয়। একই আর এখানে হচ্ছে কুল কিনারা কিছু নেই, আগেই তোমাদেরকে বলেছি শুধু যেদিকে তাকাবেন শুধু জল আর জল। বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই একের পর এক মানুষরা হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয়ে কথা বলছে, আর হচ্ছে একই সাথে দিনের পর দিন এরকম গভীর সমুদ্রে কাজ করে চলেছে। কারণ এই দৃশ্যগুলো কখনোই তোমরা বাড়িতে বসে দেখতে পারবেন না, কারণ এসআর নেটওয়ার্ক অ্যাক্টিভ চ্যানেলকে ফলো করলে কিংবা সাবস্ক্রাইবার করলে তাহলে অবশ্যই এরকম লেটেস্ট ভিডিও পাবেন, গভীর সমুদ্রে ফিশিং ভিডিও, ঠিক আছে, গভীর সমুদ্রের ফিশিং ভিডিও। আর আমাদের ভিতরে রয়েছে গোপাল দা, আগেই তোমাদেরকে বলেছিলাম গোপাল দা ভালোই জালের কাজ জানে, ঠিক আছে। গোপাল দা, এই যে তোমাদেরকে বলেছিলাম যে জালের ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে গোপাল দা। আর হচ্ছে মধুসূদন দত্ত আর এই যে রুবেল যে মাছে বসি ফেলাইছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে মহাসমুদ্রের ভিতরে কাজ চলছে এখন আমাদের। এটা হচ্ছে মহাসাগর, এখানে কোনো কুল কিনারা কিছু নেই, এখন আমাদের ফিশিং বোট চলছে মহাসমুদ্রের ভিতরে। জল আর জল চারিদিকে, বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার করে দেবেন, কারণ এরকম লেটেস্ট ভিডিও আমাদের চ্যানেলেই পাবে অ্যাক্টিভেশন নেটওয়ার্ক। টাটা, বাই বাই, এইখানেই শেষ করলাম ভিডিওটা। আর পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকো অ্যাক্টিভেশন নেটওয়ার্ক।